মাত্র একটা ডো দিয়ে এরকম ক্রাঞ্চি আর সুস্বাদু স্ন্যাক তৈরি হয়ে যাবে। হাই, আমি জয়িতা। আজকে আমার কুইজিনে থাকছে তিন ধরনের স্ন্যাক্স, আর আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে কম সময় আর সহজ পদ্ধতিতে স্ন্যাক্সগুলো তৈরি হয়ে যাবে। এখানে আগে থেকে সিদ্ধ করা আলু নিয়ে এরকম খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা সমেত আলুটাকে এরকম ভাবে মাঝখান বরাবর কেটে নিয়ে সিদ্ধ করলে খুব সহজেই খোসা উঠে আসবে। এরকম ভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন আলু থেকে কত সহজেই খোসাটা ছাড়ানো যাচ্ছে। এবার এইরকম একটা ছোট গ্রেটার নিয়ে, অবশ্যই ছোট গ্রেটার ব্যবহার করবেন, এখানে ছোট গ্রেটার নিয়ে আলুটাকে কুড়িয়ে নিতে হবে। কুড়ে নিলে ডোটা ভালো স্মুথ হবে। সব মশলাগুলো দিয়ে দিতে হবে। প্রথমে লবণ, গোলমরিচ, অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর কর্নফ্লাওয়ার দিতে হবে। ভালো করে মেখে নিতে হবে। মাখার পর এর মধ্যে অলিভ অয়েল দিতে হবে। এখানে আপনি ভেজিটেবল অয়েল অ্যাড করতে পারেন। এরকম ভাবে টোটাল রেডি করলে আমাদের প্রত্যেকটা স্ন্যাক্সের উপরের লেয়ারটা ক্রাঞ্চি আর স্মুথ হবে। এই টোটা আমাদের তিনটে স্ন্যাক্স তৈরি করতে লাগবে। ডোটা থেকে একটা খোসা কেটে নিচ্ছি, হাতের তালুর ওপর একটু গোলাকার শেপ নিয়ে বেলে দিতে হবে। চাকির উপরে সামান্য ময়দা ছড়িয়ে নিয়ে বেলতে হবে। একবার করে বেলার পর দুই হাত দিয়ে ধরে ঘুরিয়ে নিতে হবে। এইভাবে বেললে আমাদের ডোটা চাকির গায়ে আর লেগে যাবে না, আর ভেঙে যাওয়ারও সম্ভাবনা কম থাকবে। যতটা সম্ভব পাতলা করা যায় সেইভাবে বেলতে হবে। এবার একটা ধারালো ছুরি নিয়ে অসমান ধারগুলোকে কেটে নিতে হবে। এবার লম্বা স্লাইস কেটে নিতে হবে, খুব বেশি সরু হবে না। এবার এই লম্বা স্ট্রিপগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে। গোল্ডেন কালার না আসা পর্যন্ত ভাজতে হবে। এইভাবে সবগুলো ভেজে নিতে হবে। এবার সেকেন্ড পোর্শনটা নিয়ে হাতের তালু দিয়ে প্রেস করে লম্বা করে নিতে হবে। এবার ধারালো ছুরি নিয়ে এরকমভাবে ছোট ছোট অংশ করে কেটে নিতে হবে। তারপরে ছোট অংশগুলোকে হাতের মাঝখানে নিয়ে গোলাকার শেপ দিচ্ছি। আপনি এখানে ওভাল শেপও দিতে পারেন। আগের মতো এটাকেও ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে। লাস্ট পোর্শনটা নিয়ে ঠিক আগের মতোই পাতলা করে পেলে নিতে হবে। এখানে প্লাস্টিকের ঢাকনা ব্যবহার করা হয়েছে। আপনারা এরকম সাইজে কোনো বাটি থাকলে সেটা ব্যবহার করতে পারবেন। এবার এটাকে হার্ট শেপ দেওয়া হচ্ছে। জানি না আদৌ হার্ট শেপ দিতে পেরেছি কিনা।
আপনারা নিজেদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিতে পারেন। এই যে আমার সব প্রত্যেকটা শেপ দেওয়া হয়ে গেছে, এখানে স্মাইলের শেপও দেওয়া হয়েছে। আগের মতো করে এগুলোকেও বেছে নিতে হবে। খুব খুব কম সময়ে আমাদের স্ন্যাক্স রেডি হয়ে গেল। আপনি আপনার ফেভারিট সস দিয়ে ট্রাই করুন। এই স্ন্যাক্সগুলো বাড়িতে ট্রাই করবেন, কেমন হলো অবশ্যই জানাবেন। আর আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।